সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের সঙ্গে আমার তথ্যগুলো শেয়ার করার জন্য। আজকের ভিডিওটির টপিক হলো করোনা ভ্যাকসিন আমাদের প্রত্যেকেরই নেওয়া বাধ্যতামূলক। এই ধারাবাহিকতায় দেখা গেল অনেক সময় এমন হয় যে আপনার দেশের বাড়ি এক জায়গায়, আপনি বর্তমান অবস্থান করছেন অন্য জায়গায়। এখন আপনার চাকরির সুবাদে হোক বা অন্য কোনো কারণ হোক, আপনি ট্রান্সফার হয়ে আপনার স্বস্থানে চলে এসেছেন। এখন আপনি কি করবেন? সরকার একটি খুব ভালো উদ্যোগ নিয়েছে। উদ্যোগটি হলো আপনি কিন্তু এই কেন্দ্র পরিবর্তন, মোবাইল নম্বর পরিবর্তন বা বেশ কিছু তথ্য সংশোধন করতে পারবেন একটি আবেদন ফর্ম পূরণের মাধ্যমে। সম্পূর্ণ বিস্তারিত তথ্যটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আপনারা দেখছেন টেক অ্যান্ড টাচ, আমি রয়েছি অপরায়ণ। তো চলুন কথা না বলে মেইন টপিকটি শুরু করা যাক। তার আগে বলে নেই, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। ওকে, আমার ফোনে আমি যদি স্ক্রিন রেকর্ডারটি অন করি, আপনারা দেখতে পারবেন যে আমি একটি সফটওয়্যার বা ফাইল এর মধ্যে ওপেন করেছি, যার নাম হলো কোভিড-19 ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষাতে তথ্য সংশোধনের আবেদন ফর্ম। ওকে, এটি ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে। পূরণের সম্পূর্ণ নিয়ম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। এখন দেখুন, একটি বিষয় এখানে রয়েছে যে আবেদন গ্রহণের তারিখ, আবেদন গ্রহণের তারিখ বড় বড় প্রোগ্রামার, জেলা আইসিটি অফিসার, তথ্য প্রযুক্তি অধিদপ্তর। এই বিষয়টি হলো এমন যে আপনি এই বড় বড় আবেদন করছেন জেলা প্রোগ্রাম অফিসারের কাছে। সো এখন নিচে বিষয় হলো সুরক্ষা সিস্টেমে তথ্য সংশোধনের জন্য আবেদন। এখানে দেখুন, জনাব, আমি নিম্ন স্বাক্ষরকারী, যার মোবাইল নম্বর, এখানে আপনাদেরকে মোবাইল নম্বর দিতে হবে এবং এর পাশে রয়েছে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নাম্বার, নিম্ন তথ্য সংশোধন করতে ইচ্ছুক। ওকে, এইখানে আপনি প্রথমে আপনার স্বাক্ষর দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন এবং NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বারটি প্রদান করবেন। এখন নিচে যে তথ্য সংশোধন করতে ইচ্ছুক তার পাশে টিক চিহ্ন দিন। আপনি এখানে দেখতে পারবেন যে সংশোধনের ধরন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী প্রথমে এখানে ফর্ম রয়েছে 11টি, আপনি 11টি তথ্য সংশোধন করতে পারবেন শুধুমাত্র এই ফর্মটি এবং আপনার জাতীয় পরিচয়পত্র প্রদান করে। এখানে দেখুন, প্রথমে রয়েছে সংশোধনের ধরন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এখানে টিক চিহ্ন ব্যবহার করবেন। এরপরে প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, কেন্দ্র পরিবর্তন, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেন্দ্র পরিবর্তন এবং অন্যান্য। আপনি বেশ কিছু তথ্য কিন্তু এখানে দেখতে পারবেন যে রয়েছে, যে তথ্যগুলো আপনি সংশোধন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এখানে সংশোধনের ধরন অবশ্যই পাসপোর্ট অনুযায়ী হবে। ওকে, আমি যদি এখন লিখি, এমত অবস্থায় উপরোক্ত তথ্য সংশোধনের জন্য বিনীত অনুরোধ করছি, সংযুক্তি আপনাকে দিতে হবে। সংযুক্তি হলো প্রমাণাদি। আপনি সরকারের এগেনিস্টে বা আপনার কোনো তথ্য যদি সংশোধন করতে চান, সে তথ্যই হোক সরকারের অনুমোদিত কোনো সাইট বা তার প্রদানকৃত কোনো ওয়েবসাইট থেকে, তাহলে আপনাকে অবশ্যই প্রমাণপত্র দাখিল করতে হয়। তারই ধারাবাহিকতায় এই তথ্যটি যখন আপনি সংশোধন করবেন আপনাকে কিছু সংযুক্তি দিতে হবে। এখানে লেখা আছে টিকার কার্ডের কপি। আপনি যদি আপনার ফোন নাম্বার বা কেন্দ্র পরিবর্তন করতে চান অবশ্যই এইটির সঙ্গে আপনার টিকার কার্ডের ফটোকপিটি জমা দিতে হবে। এরপরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নতুন অথবা পুরাতন, আপনি যেটি দিয়ে রেজিস্ট্রেশন করেন না কেন, NID বা স্মার্ট NID দুটোর যে কোনো একটার ফটোকপি আপনাকে জমা দিতে হবে। পাসপোর্টের কপি, নতুন হোক বা পুরাতন হোক, কোভিড-19 ভ্যাকসিন সার্টিফিকেটের কপি এবং অন্যান্য যদি কোনো বিষয় আপনি পরিবর্তন বা আপনি সংযুক্তি হিসেবে দিতে চান তাহলে কিন্তু জমা দিতে পারবেন। আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার, ইমেইল যদি থাকে আপনার ইমেইল তাহলে এখানে প্রদান করতে পারবেন। তো মোটামুটি গেল এই তথ্যগুলো। নিচে তথ্যগুলো রয়েছে অফিসের জন্য পূরণীয়, এই তথ্যগুলো আপনাদেরকে পূরণ করতে হবে না, এগুলো সম্পূর্ণ অফিস থেকে পূরণ করে নিবে। এই ছিল বিস্তারিত আলোচনা জাতীয় পরিচয়পত্রের যে কোনো তথ্য সংশোধনের জন্য। আশা করি ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে বা আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও আমি প্রতিদিনই আপলোড করি ঠিক 6:45 মিনিটে। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।